যত দিন যাচ্ছে মানুষ কন্টেন্টের উপর অনেকটা এগিয়ে যাচ্ছে। আপনিও চান আপনার একটা ভিডিও এডিটিং স্কিলের মাধ্যমে অনেক সুন্দরভাবে তৈরি করতে। আমাদের সবারই মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোন এখন সকলেই ইউজ করে, কিন্তু আমাদের সবারই পিসি বা ল্যাপটপ নাই। আমরা কিভাবে আমাদের ফোনের মাধ্যমে একটা ভিডিও এডিটিং করে অনেক ভালো লেভেলে এবং কালার গ্রেডিং এবং অন্যান্য কাজ করতে পারি? হ্যাঁ, আমাদের তো পিসি নেই, এখন আমরা কী করতে পারি? আজকের ভিডিওটি হচ্ছে আপনাদের এই সম্পর্কেই, কীভাবে আপনারা আপনাদের ফোনকে ইউজ করে আপনারা আপনাদের ভিডিওকে কালার গ্রেডিং করতে পারেন খুব সহজেই এবং ইজিলিভাবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ নাসিম, ইউ আর ওয়াচিং ক্রিয়েটর বাই নাসিম রেজা। আজকের ভিডিওতে আমরা জানবো আমাদের একটি ভিডিও আমরা কীভাবে এডিটিং করে আমাদের কালার গ্রেডিং করতে পারি, কারণ আমরা সকলে জানি আমাদের একটি কন্টেন্ট বা একটি ভিডিওর যদি কালার গ্রেডিং ভালো না হয় তাহলে আমাদের ভিডিও স্কিল বেশিটা ভালো হয় না, ভিডিও আমাদের দর্শক ভিডিওটি ভালোভাবে নিতে চায় না। এখন আমরা জানবো এবং দেখব কিভাবে আমাদের ভিডিওটি আমরা এডিটিং করে কালার গ্রেডিং করতে পারি খুব সহজেই এবং প্রফেশনালভাবে এমনভাবে এডিট করব আমাদের ভিডিওটি খুব সুন্দর কালার গ্রেডিং হবে, যেটা আমরা অন্য অনেকে যেমন অ্যাডোবি বা প্রিমিয়ার প্রো, ফিল্মোরা এভাবে খুব সুন্দরভাবে কালার গ্রেডিং করে, আমরা আমাদের মোবাইল দিয়ে কালার গ্রেডিং করা শিখবো এবং কিভাবে প্রফেশনাল বা অনেক ভালো লেভেলে আমরা কালার গ্রেডিং করতে পারি সেই ভিডিও নিয়ে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটি। সো আমরা তাহলে চলে যাই মোবাইল স্ক্রিনে। ফার্স্ট অফ অল, আমাদের ভিডিওটা এডিট করার জন্য, কালার গ্রেডিং করানোর জন্য আমাদের প্রথমে একটি অ্যাপ্লিকেশন লাগবে, সেটা আমরা লাইট রুম দিয়ে করতে পারবো, এবং একটি প্রিসেট লাগবে, যে প্রিসেট কপি করে আমরা আমাদের ছবি এডিটিংয়ের মতো প্রিসেট দিয়েও আমরা ভিডিও কালার গ্রেডিং করতে পারি, সেটা লাগবে। সেটা অবশ্যই আমাদের থেকে যাবে, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে, আপনারা ডাউনলোড করে নেবেন। এবং আমাদের যেই ভিডিওটি আমরা এডিটিং করব, কালার গ্রেডিং করব সুন্দরভাবে, সেই ভিডিওটি আমরা সিলেক্ট করে নিব। ভিডিওটি সিলেক্ট করা গেলে আমরা শেয়ার অপশনে গিয়ে আমরা লাইটরুমে অ্যাড করে দিব, লাইটরুম অ্যাপসে ইম্পোর্ট করে দিব। ইম্পোর্ট হতে একটু দেরি লাগবে, কারণ আমার ভিডিওটি 150 MB মতো। ভিডিওটি ইম্পোর্ট হয়ে গেলে আমরা লাইটরুম অ্যাপসে প্রবেশ করব, অল পিকচারে ক্লিক করব। আমরা ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমরা যেই দুইটা ভিডিও অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করেছিলাম সেই দুইটা ভিডিও প্রথমেই রয়েছে। এবার আমাদের যে প্রিসেট লাগবে প্রিসেটটি নিচেই রয়েছে, আমরা প্রিসেটটি ওপেন করব। প্রিসেটটি ওপেন করা আমাদের ফটোর মতো, আমরা যেভাবে এডিটিং করি প্রিসেট কপি করে সেভাবে আমরা সাইডে দেখা থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করে আমরা প্রিসেটটি কপি করে নিব, প্রিসেটটি কপি করে নিব আমরা শুধু ক্রপ অপশন বাদ দিয়ে। এবার আমরা চলে যাব ব্যাকে গিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওর কাছে। এবার ভিডিওটি আমরা ওপেন করব, আমাদের ভিডিওটি ওপেন হয়ে গেলে থ্রি ডটে ক্লিক করব, পেস্ট কপি এটাই আমরা দিয়ে দিব। দিয়ে দিলে দেখতেই পাচ্ছেন আমাদের ছবি কত সুন্দর কালার গ্রেডিং হয়ে গেছে, যেগুলো আমরা কম্পিউটার বা পিসি ল্যাপটপ যাই বলেন আমরা প্রফেশনালভাবে যারা এডিট করে তাদের মতো হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড অনেকটা সুন্দর হয়ে গেছে এবং আমাদের ভিডিওর যেই আকাশটা রয়েছে ওটাও অনেকটা নীল হয়ে গেছে। এখন আপনি কাস্টমাইজ করে যেটা আপনার ভালো লাগে সেটাও করে নিতে পারেন। এভাবে আপনারা সহজে আপনাদের ভিডিওতে খুব সুন্দরভাবে কালার গ্রেডিং করতে পারেন, আকাশটা নীল করতে পারেন এবং গাছপালার কালারটাও চেঞ্জ করে নিতে পারেন। এবার আপনি অন্যান্য জায়গায় গিয়ে আপনি কাস্টমাইজ করে আপনার যেই কালারটা ভালো লাগে সেটা দিতে পারেন। এখানে বিগনেটটা একটু বেশি থাকবে, এটা আপনারা একটু কমিয়ে নেবেন, নিয়ে এবার আপনারা সেভ করে নেবেন আপনাদের মোবাইল ফোনে। এভাবে আপনারা খুব সহজে আপনাদের মোবাইল ফোন দিয়ে এডিট করতে পারবেন।